প্রতি ভাই তোমাকে কিন্তু হাইস্ট রান করতে হবে 6 কিংবা 4 ওকে আরে ছোটকা কিছু বলো এতক্ষণ লাগলে কি করে হবে বাবা এ তো পুরো বিরাট কোহলি হ্যাঁ পুরো বিরাট কোহলি তুমি ঠিকই বলেছে বড় বৌমা তুমি তো বড় বৌমা ভুলে বিরাট বৌমা হয়ে গেছো দয়া করে একটু স্থির হয়ে দাঁড়াও জয়ীকে বল করতে দাও আরে হ্যাঁ কতক্ষণ ধরে বড় বৌদি তুমি আর বড় বৌদি সুন্দর করে দেখি ব্যাটটা চালাও তো ক্যাচটা ভালো করে দাও আমি যাতে ভালো করে ধরতে পারি হ্যাঁ সেই তো চমচমের মতো বলটা তোমার হাতে এসে দিয়ে দেবে তাই না দেখো না বডি ভাই কিভাবে ব্যাটটা করে হ্যাঁ বড় বৌদি যেভাবে তৈরি হচ্ছে মনে হচ্ছে যেন বাউন্ডারি মারতে গিয়ে বলটাকে একেবারে চাঁদে পাঠিয়ে দেবে তাহলে কিন্তু খেলা বন্ধ হয়ে যাবে সেটা করো না নাও রেডি হও বডি ভাই রেডি তো আমি কিন্তু বল শুরু করছি ওয়েট 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 আর ওয়েট করিও না এমনিতেই মেদিনী কাঁপিয়ে দিচ্ছ এরপরে ওয়েট করালে তো মানে সে আর বল আমি ওই ওয়েটের কথা বলিনি হ্যাঁ ওয়েট মানে অপেক্ষা আচ্ছা আচ্ছা আরে আর কতক্ষণ অপেক্ষা করব বর্দি ভাই আরে আমিও তো সেটাই বলছি অপেক্ষা করতে করতে তো অনন্ত কাল চলে গেল আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো ওকে 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 নো মোর ওয়েট স্টার্ট লেটস স্টার্ট এইবার দেখবে কিরকম মজাটা হয় কাম অন জয় ভালো করে এরকম করলে হবে না থার্ড আম্পায়ার কল করো ব্যাস আরে রিবু এখানে কোনো থার্ড আম্পায়ার নেই থার্ড আম্পায়ার কিছু দরকার নেই বড়বদি তো আউট 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 আরে ছোটকা তুমি হাতটা তোলো না বড়বদি আউট নট আউট নট আউট নট আউট আরে আম্পায়ারটা কি ও না আমি আমি বলছি আরে নট আউট প্লেয়ার ইনজুরড হয়েছে লেগেছে না বড়দি ভাই আরে লাগলে ওটা কিছু করার নেই না না করার আছে নট আউট নট আউট আম্পায়ারের আউট ধরে টাঙাটানি করে ব্যাটসম্যান বড়দি শোয়া গেছে আরে আমার লাগছে আমার আউট ভেঙে যাবে নট আউট নট আউট নট আউট এমন একটা জমজমাট আনন্দের দিনই তো চেয়েছিলাম আমি সবার জন্য আমার জন্য আমার সব থেকে কাছের মানুষগুলো তো এরাই অথচ এদের সবাইকে লুকিয়ে ভাতবাবুকে লুকিয়ে রিয়ার জন্য কিডনি দিতে চলেছি আমি এরা কি আমাকে মিথ্যে বলার জন্য ক্ষমা করবে ডক্টর রয়ের ফোন কথা বলতে হবে আমায় আরে আউট তো আরে বাবা যা যা বল আরে আরে আউটটা দেবো কি করে আরে জয় কি ব্যাপার বলো তো তুমি পিকনিকে হঠাৎ ফোন নিয়ে এসেছো না মানে আমি হাজারবার বলা সত্ত্বেও তো তুমি ভুলে যাও কোথাও ফোন নিয়ে যাও না ইনফ্যাক্ট সব জায়গায় আমার নাম্বারটা দাও তোমার নিজের নাম্বারটা দাও না তাই বললাম আর কি নাইনে উপায় ছিল না ভাত পাবো ডক্টর রয়ের সঙ্গে ফোনে কথা বলা দরকার আমার কি হলো জয় হ্যাঁ যা বাবা তোমার বকুনি খেয়ে তো আমি মোবাইলটা নিয়ে এলাম এখন তুমি উল্টো কথা বলছো না সচরাচর তুমি তো ফোন নিয়ে বেরো না পিকনিকে এলে ফোন নিয়ে তাই আমি একটু আশ্চর্য লাগছে যাই হোক এখন আমার অনেক কিছুই আশ্চর্য লাগছে আমি খুব ভালো করে জানি যে এই বাড়িতে যাই হয় তোমার উৎসাহ সব থেকে বেশি থাকে কিন্তু আজকের উৎসাহটা একটু বেশিই লাগছে কেন দেখো তোমাকে আমি এখনো বলছি যদি কিছু ঘটে থাকে প্লিজ আমাকে বলো প্লিজ জয় কিচ্ছু হয়নি বাদ বাবু মামা ফোন করেছে আমি কথা বলে এক্ষুনি আসছি আসুন কাকু বাবু
মা আসো। মা কাকাবাবু এখন কয়েকদিনের জন্য আমাদের এখানেই থাকতে হবে। এখানে এখানে আমরা থাকতে পারবো? না পারলে চলবে না মা। এত শর্ট নোটিসে যে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে না। আর তাছাড়া আমাদের এমন কোথাও থাকতে হবে যেখানে ধরা পড়ার ভয় নেই। আমি জানি মা এই শীতে তোমাদের দুজনেরই খুব কষ্ট হবে, কিন্তু আমি কি করবো বলো তো? আমার তো কোনো কিছু করার নেই। আমার মেয়ের বাড়ি যাবে? যাবে আমার সাথে? আমার আমার মেয়ের বাড়ি যাবে? আমার মেয়ের অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি, অনেক জায়গা আছে। ওখানে গেলে না, ওখানে গেলে আমাদের খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না, খেতে দেবে, আমাদের পেট ভরে খেতে দেবে। চলো 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 আমার মেয়ের বাড়ি, চলো আমার সাথে চলো। দাঁড়ান কাকাবাবু, দাঁড়ান। দাঁড়াবো কেন, কী হয়েছে? আপনি কি ভুলে গেছেন ওই রাক্ষসটা আপনার মেয়ের কাছেই আছে? ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম, ওই রাক্ষসটা তো আমার আমার মেয়ের কাছেই আছে। আমার তো মাথায় কিছু থাকে না, আমি ভুলে যাই জানো। সে কিন্তু সাংঘাতিক লোক, ওর অনেক ক্ষমতা, ওর অনেক পোষা গুন্ডা আছে, অনেক কানেকশান এই সোসাইটির মাথা। সে আপনার মুখ বন্ধ করে দিতে ওর দু মিনিটও সময় লাগবে না। তাহলে এখন আমি কী করবো গো? বলো না এখন আমি কী করবো? আপাতত আমাদের এখানেই থাকতে হবে আর সময়ের অপেক্ষা করতে হবে। ওই রাক্ষসটা জানে আপনি আমার কাছেই আছেন। ওর গুন্ডারা চারপাশে আমাদের তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু আমিও ছাড়বো না। আমিও পাল্টা মারার চেষ্টা করব, কিন্তু কিভাবে? আমার একটু সময় লাগবে, আমার ভাবার একটু সময় চাই। লুকোতে চায়, কিন্তু দেখুন ডক্টর হিসেবে এই কাজটা করা আমার কিন্তু মোটেই উচিত হচ্ছে না। হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করবো বলুন ডাক্তার বাবু। আমার বোন রিয়াকে বাঁচানোর এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই আমার সামনে। আর বাড়ির সবাইকে এই ব্যাপারে জানালে হয়তো সবাই বাধা দিতে চাইবে, তাই আমি। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি বলেই তো এটা করলাম। তবে আগামী পরশু মানে অপারেশনের আগের দিন যখন আপনি রিয়ার সাথেই নার্সিংহোমে অ্যাডমিট হবেন, তখন আপনি কি করবেন? কিন্তু আপনি তো বললেন পরশুই অপারেশনের ডেট। না না আপনি বুঝতে ভুল করেছেন, দেখুন অ্যাডমিট হবেন পরশু দিন, অপারেশন হবে তারপরে, তখন কিন্তু বিষয়টা কোনোভাবেই গোপন করা যাবে না। তখনকার জন্য কোনো না কোনো উপায় আমি ঠিক বার করব, কিন্তু এখন পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। ওকে নো প্রবলেম, তার মানে আপনার সিদ্ধান্তে কোনো বদল হবে না? না কোনো বদল হবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে সন্ধ্যেবেলায় তাহলে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আসছেন? হ্যাঁ আসছি, তবে আপনাকে আমায় একটা ব্যাপারে হেল্প করতে হবে। হ্যাঁ বলুন না কী হেল্প। আমার স্বামীর কাছে অপারেশনের খরচটা একটু বাড়ি বলতে হবে। কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। দেখুন আমার বোন রিয়াকে বাঁচানোর জন্য আমাকে এই মিথ্যের আশ্রয়টা নিতেই হবে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ওকে ডোন্ট ওয়ারি, আপনারা তাহলে সন্ধ্যেবেলায় আসুন, রাখছি। হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মিস্টার ব্যানার্জি, জয়ী দাশগুপ্ত বাড়ির সবাইকে লুকিয়েই সবটা করছে, আর লাস্ট মোমেন্টে ব্যাক আউটও করবে না। বুঝলাম, কিন্তু জানেন ডক্টর রায়, ফুটবলের ব্যাপারে একটা নতুন তদন্ত কমিটি বসছে, তার মাথার উপর থাকছে সাক্ষ্য সেন। তাই নাকি? ইয়েস, আমার কাজে যাতে স্বচ্ছতা থাকে তার জন্য আমার মাথার উপর একটা লোক বসাতে চাইছি। কি বলছেন? কি অডাসিটিটা একবার ভাবুন, কি অডাসিটি! না না সেটাও আমি সামনে নেব, আগে জয়ীকে ফুটবল থেকে সরাই। এমনিতে তো ওই বোন বাবা আর কিডনি নিয়ে এমন ঘেঁটে আছে, তদন্ত কমিটির ব্যাপারেও মাথা ঘামাবে না।
তারপর একবার অপারেশনটা হয়ে গেলে মেয়েটা শরীরে মনে এমন অবস্থায় পৌঁছবে না, এমন অবস্থা ওর হবে যে ফুটবলের ছায়া পর্যন্ত মারাবে না। আর পর সাক্ষ্য সেন, তোমাকে আমি দেখে নেব। মুশকিলটা কি জানেন, আপনার মতন যদি সাক্ষ্য সেনকে কিনে নিতে পারতাম তাহলে কোনো প্রবলেমই হতো না। লোকটা বড্ড গোয়ার, কিছুতেই নিজেকে বেচবে না। এমন একটা ইমেজ করে রেখেছে, কেউ স্পর্ধাও দেখাবে না ওকে কিনবা। সাক্ষ্য সেন, ভুলে যেও না, তুমি যদি হও বুনো ওল, তাহলে এই বিবিও বাঘ হাতে তুল। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। হ্যাঁ রে জয়ী, এখানে এসেও তুই গিন্নিদের মতো রান্না করতে শুরু করে দিলি। তোকে বললাম একজন ঠাকুর নিয়ে আসি, কোথায় আমাদের সাথে হই হই করবি তা না, এখানে সে রান্না বান্না কাজের মধ্যে লেগে গেলি। না মিস্ত্রি, আমি বাড়ির সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চেয়েছিলাম, তার জন্যেই আমি ঠাকুর আনতে দিই। তাছাড়া বাড়িতে থাকলে তুমি সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে না। আবার কবে সবার জন্য এভাবে রান্না করতে পারবো, সবাই একসঙ্গে বসে খেতে পারবো, কে জানে। কবে আবার রান্না করতে পারবি মানে কি রে, তুই কোথাও যাচ্ছিস নাকি? না না, কোথায় আর যাবো, এমনি বললাম। হ্যাঁ সত্যিই তো, তুই আবার কোথায় যাবি? তুই তো এখন আমার ছোট ঠাকুরপোর সাথে সুন্দর করে সংসার করবি, খেলায় এত নাম করেছিস, এরপর আরো নাম করবি, তারপর তোদের জীবনে একটা ছোট্ট জয়ী বা একটা ছোট্ট রিভু আসবে। কি হলো এরকম গোল গোল চোখ করে তাকিয়েছিস কেন? ও, আমি সন্তানের কথা বললাম সেজন্য না, তুই খেলার কথা ভাবছিস তাই তো? আর এরকম তো কত মহিলা খেলোয়াড় আছে যারা বছরখানেকের গ্যাপ নেয়, তারপর সন্তানের জন্ম দেয়, তারপর আবার খেলায় ফিরে আসে, তুইও তাই করবি? আরে বল না, ওই যে মহিলা বক্সার বিশ্ব চ্যাম্পিয়ন রে, তিনিও তো ছেলেমেয়ের মা। তারপর টেনিস খেলোয়াড়, ওরা সবাই তো সন্তানের জন্ম দিয়েছে, তারপর আবার খেলায় ফিরে গেছে, তুইও তাই করবি? আর তাছাড়া জয়ী, আমি তোকে এক্ষুনি সন্তানের কথা ভাবতে বলছি না, কিন্তু দেখ একদিন না একদিন তো তোকে সন্তানের জন্ম দিতেই হবে, তাই না? মা হবার ইচ্ছে তো সব মেয়েরই থাকে মিস্তি ভাই, কিন্তু আমি জানি না কিডনি দেওয়ার পর আমার শরীরের অবস্থা কেমন হবে, আদৌ আমি কোনোদিন মা হতে পারবো কি না। জয়ী, জয়ী তুমি এখানে? আর আমি তোমাকে চারিপাশে খুঁজে বেড়াচ্ছি, কি ব্যাপার বলো তো, মুখটা এমন কালো হয়ে আছে কেন? কই না তো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি? হাত পাতো দিচ্ছি। এটা তো রঙিন পাথর। হ্যাঁ, মনে আছে তোমার দিদি, তোর একবার হাতটা পাত সুন্দর না? আমি জানি তুই রঙিন পাথর কতটা ভালোবাসিস।
কোমল দিঘিতে থাকাকালীন আমি রঙিন পাথর খুব ভালোবাসতাম, অনেক জমাতাম। আর বাবলু তো সুযোগ পেলেই নদীর ধার থেকে আমার জন্য রঙিন পাথর কুড়িয়ে আনত। কিন্তু তুমি আমাকে এগুলো কেন দিলে? তোমাকে আমি এগুলো কেন দিলাম তুমি বুঝতে পারছো না? না তো, আমি তোমাকে রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দোষী মেয়ে সেই জয়ীটা কেমন ছিল। সে সংসারের কাজ করত, তার মাঝখানে যখনই সুযোগ পেত ফুটবল নিয়ে বেরিয়ে পড়ত, তাও আবার ছেলেদের ছদ্মবেশে। একটা বয়স্ক লোকের সঙ্গে তার বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছিল, বিয়েটা প্রায় হয়ে যাচ্ছিল, এত কিছুর মাঝখানেও সে রঙিন পাথর জমাত, জীবনে রঙিন রঙিন স্বপ্ন দেখত। সেই রঙিন দিনগুলোকে ফিরে আনো জয়ী। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাতবাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। কি হলো জয়ী, কিছু বলছো না যে? তুমি আমাকে কথা দাও, কথা দাও এই রহস্যময়ী চুপ করে থাকা জয়ীর বদলে তুমি আমাকে আমার পুরনো জয়ী ফিরিয়ে দেবে, প্রমিস কর। সবাই চলে এসো, খাওয়ার সময় হয়ে গেছে। জয়ী, ছোট ঠাকুরপো তোমরা কোথায়? সবাই চলে এসো, মেজ বৌদি ডাকছে, চলো। ইন্দ্র, রিবু, আরে ছোটকা, এসো এসো। এই 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 নাও, এনেছি গামছা। গামছা দিয়ে কি হবে ছোটকা? সবুরে মেয়া ফলবে মেজ বৌমা, দেখো না কি হয়। রিবু, তুই চল আয় আমাদের টিমে। কি কি ব্যাপার রে? নাই নাই, এটা ধর। এবার কোমরে বেঁধে নাও, বেঁধে নাও কোমরে। কি হচ্ছে বলো তো, কি ব্যাপার রে? আমিও তো কিছু বুঝতে পারছি না। এই যে কোমরে গামছা বেঁধেছো কেন? হ্যাঁ, খোলো। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে তুমি না দামি টাওয়েল ছাড়া ব্যবহার করো না, গামছাটা এক্ষুনি খোলো। আরে বড় বৌমা, আরে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, নাক শীত কোনো বন্ধ করে তাকিয়ে দেখো কি হয়। আমি স্থির করেছি এই পিকনিকের প্রথম ব্যাচে মহিলারা খেতে বসবে, আর আমরা পুরুষেরা আমরা তাদের যত্ন করে পরিবেশন করে খাওয়াবো, যেমন করে আমাদের প্রত্যেকটা দিন তারা যত্ন করে পরিবেশন করে খাওয়ায়। কিরম আইডিয়া? দারুণ আইডিয়া ছোটকা, একদম অসাধারণ। আমরা তো কোনোদিন ওদের থ্যাংক ইউ বলি না, কখনো ভেবেই দেখি না যে ওদের কাজটা কতটা কঠিন। ঠিক। হ্যাঁ, আরে আমাদের আজকের এই জেস্টারটা তোমাদের সব কাজের অ্যাপ্রিসিয়েশন হবে। সেটা তো বুঝলাম, কিন্তু গামছাটা কেন? আমি বলছি কেন, আসলে গামছা ছাড়া পরিবেশন ব্যাপারটা ঠিক জমে না, তাই না ছোটকা? রাইট, এই জন্যই বলি আমার জয়ী বৌমা সত্যি একবার মনের কথা টেনে বলেছে। কি জানিস তো, আমি আসলে এই গোটা অ্যাটমসফিয়ারে একটা ফ্লেভার দিতে চাইছি, তাই গামছাটার বড় প্রয়োজন। বাবা, ফ্লেভার আনতে একেবারে গামছা স্বর্ণাপন্ন হতে হলো। চলো 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 চলো, বসে পড়ো, এসো এসো। ছোটকা, সবই তো হলো, তুমি তো শুধু দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছ, নিজে তো কিছুই করছো না। আরে দাঁড়াও দাঁড়াও, ধৈর্যং ধরো ধৈর্যং ধরো, ওরা ভাত ডাল লেবু লঙ্কা দিক, আসলে মাংস তো দেবো আমি। আরে কি হলো, তোমরা শুরু করো, খাও। আচ্ছা এক মিনিট এক মিনিট, যখন এত কিছু হচ্ছে তখন আর একটা জিনিসও হতেই হবে। আবার কি হবে? আজকে আমার সব দাদারা মিলে আমার সব বৌদিদেরকে খাইয়ে দেবে।
এটা তো ফাটাফাটি আইডিয়া, চলো তাহলে শুরু হয়ে যাক। বেশ, তাই হবে তাহলে। পরিবেশকরা, তোমরা যে যার বইয়ের সামনে বসে যাও, বসে খাওয়াও। এত ভালো লাগা, এত ভালোবাসা, এসব যেন চিরকাল আমার সঙ্গে থাকে ঠাকুর, চিরকাল। জয়ী, খা করো।